আব্দুস সামাদ, যিনি দর্শকদের কাছে টেলি সামাদ নামে অধিক পরিচিত। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় অভিনেতা। বরেণ্য এই অভিনেতার জন্ম মুন্সীগঞ্জ জেলায় সিরাজদি খান উপজেলার নওগাঁও গ্রামে 1945 সালের 8 জানুয়ারি। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা টেলি সামাদ তার বড় ভাই চারুশিল্পী আব্দুল হাইকে অনুসরণ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। সেখান থেকে তিনি উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। 1973 সালে পরিচালক নজরুল ইসলামের কারবৌ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। নয়নমণি ও পায়ে চলার পথ চলচ্চিত্রের মাধ্যমে টেলি সামাদ দর্শকপ্রিয়তা লাভ করেন। 4 দশকে প্রায় 600 চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মনা পাগলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন এবং 50টির মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। 70-এর দশক থেকে এযাবৎ অসংখ্য চলচ্চিত্র ও নাটকে নানা ধরনের চরিত্রে তার দুর্দান্ত অভিনয়ে দর্শকের মনে দাগ কেটে আছে দারুণভাবে। নিজের অভিনয় শৈলী দিয়ে দর্শকদের বিনোদন ও হাসিতে সারাক্ষণ মাতিয়ে রেখেছিলেন টেলি সামাদ। সমান তালে অভিনয় করেছেন চলচ্চিত্রে, টেলিভিশনে, পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। অভিনয় জীবনে তিনি পেয়েছেন নানান সম্মাননা ও স্বীকৃতি। টেলি সামাদ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ভাত দে, গোলাপি এখন ট্রেনে, মায়ের হাতে বেহেস্তের চাবি, অশিক্ষিত, রঙিন রূপবান, কুমারী মা, সাতিহারা নাগিন, আমার স্বপ্ন আমার সংসার, সুজন সখী, চাষির মেয়ে। এছাড়া 2015 সালে 0 ডিগ্রি চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি। টেলি সামাদ থাকবেন আমাদের হৃদয় আকাশে, থাকবেন স্মৃতিতে স্মরণে। বরেণ্য এই অভিনেতার প্রতি আমাদের অন্তহীন শ্রদ্ধা ও ভালোবাসা।